लोग कहते हैं कि पश्चिम बंगाल गैस चैम्बर ऑफ डेमोक्रेसी बनता जा रहा है, ये हम बर्दाश्त नहीं कर सकते। एक भरा पश्चिमबंग के देखें सीपीएम नाम तोलन उन्नी उत्तर प्रदेश देखते ना कि चलते जानें ना उन्नी त्रिपुरा देखलें ना कि निर्वाचन हलो अतः समस्त कथा बोले उन्नी तो राजनैतिक नेतार मत कथा राज्यपाल मत कथा बोलते। হিটলারের জমানায় ইহুদি নিধনে কুখ্যাত গ্যাস চেম্বারের ইতিহাস, সেই প্রসঙ্গ টেনে অহিংসার পূজারী মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে ব্যারাকপুর গান্ধীঘাটে বাপুজিকে শ্রদ্ধা জ্ঞাপনের পরই রাজ্যের হিংসা নিয়ে নবান্নকে নিশানা করলেন রাজ্যপাল। পাল্টা বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের কথা বলে রাজ্যপালকে কটাক্ষ করল তৃণমূল। একের পর এক ইস্যুতে রাজ্য রাজভবন ধারাবাহিক সংঘাত জারি রয়েছে। রবিবার মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসেও বাদ গেল না আকচাকচি। এদিন ব্যারাকপুরে গান্ধীঘাটে বাপুজিকে শ্রদ্ধা জানাতে যান রাজ্যপাল, সেই মঞ্চেই তিনি টেনে আনেন ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ। চুনাব কে পশ্চাৎ হিংসা কা তাণ্ডব নৃত্য হমনে দেখা, আগজনি, লুট, কত্ল, বলাৎকার, ও দিল দহানে বালে থা। আজাদি কে পশ্চাৎ ইস প্রকার কা ঘটনাক্রম কবি নেই হুয়া। अनेक प्रयास किए पर नबाना का एक स्टांस रहा, ऑल इज वेल, ये ठीक नहीं है। कोई निर्दिष्ट राजनीतिक दल मुखपत्र ना हो सांविधानिक दायित्व उन्नी पालन कर मुख्यमंत्री संगे सहयोगिता कर मन है जे राज्यपाल ना जानें बांगलार इतिहास राजनीतिक सचेतनता इतिहास নির্বাচনে যদি কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে সেটা সার্বিক দায়, কোনো দলের দায় নয়। রাজ্যপালের অভিযোগ সন্ত্রাস নিয়ে রাজ্য সরকার চুপ করে থাকায় হস্তক্ষেপ করতে হচ্ছে আদালত মানবাধিকার কমিশনকে, সেই প্রসঙ্গ টেনে সন্ত্রাস প্রশ্নে রাজ্যকে বিঁধেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কোর্টের দ্বারা নির্দেশিত সিবিআই তদন্ত প্রমাণ করছে, গত কয়েকদিন আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা তারা সমন পেয়েছেন, আপনার কুচবিহারের শীতলকুচি থেকে তৃণমূল কংগ্রেসের একজন নেতা অ্যারেস্ট হয়েছে সিবিআইয়ের হাতে। ভোট পরবর্তী যে হিংসা, যে হিংসার কথা তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী বলছিলেন যে মিথ্যে কথা, এরকম কোনো ঘটনা ঘটেনি, আদতে তা সত্য নয়, সেই ঘটনা প্রমাণ করেছে। রাজ্যপাল একটা ফালতু লোক এবং যা বলে সব অবান্তর অবাস্তব কথা। রাজ্যপালের কথার কোনো মূল্য নেই, রাজ্যে পূর্ণ আইনের শাসন আছে এবং থাকবে। রাজ্যপাল সারাদিন এত কথা বলছেন যেন মনে হচ্ছে রাজ্যপাল একটা রাজনীতির জন্য এসে গেছেন, এটা ঠিক হচ্ছে না। তৃণমূল যে হিংসা করেছে তার নিন্দার কোনো ভাষা নেই, বিপজ্জনক। আমি শুধু মনে করিয়ে দিই, স্বাধীনতার পর ভারতবর্ষের সবচাইতে বড় হিংসা যেটা, তা ঘটিয়েছিল আরএসএস। বিভিন্ন ইস্যুতে তথ্য না পাওয়ার অভিযোগ থেকে অধ্যক্ষ প্রসঙ্গ, গত কয়েকদিনে রাজ্য রাজভবন সংঘাত নতুন উচ্চতায় পৌঁছেছে। গান্ধীজির প্রয়াণ দিবসে রাজ্য রাজ্যপালের সংঘাত আরো তীব্র হল। সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।